দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জেরিন সপ্তাহের রবি থেকে বৃহস্পতি দুপুর 12টা 20 মিনিটে আজ দুপুরে অনুষ্ঠানটি এনটিভিতে দেখতে পাবেন সবাইকে দেখার আমন্ত্রণ রইল আজ দুপুরের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি নির্বাচিত এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথির সঙ্গে আড্ডা প্রথমেই থাকছে সংস্কৃতি ধানমন্ডির আলিয়স ফ্রসেজের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আব্দুল্লাহ আল বশিরের চিত্রকলা প্রদর্শনী ইভালুয়েশন সোম থেকে শনিবার বিকেল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 ডিসেম্বর পর্যন্ত ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সাইফুদ্দিন আহমেদের একক চিত্রকলা প্রদর্শনী ড্রিমস অ্যাসেন্ডেন্ট প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 18 ডিসেম্বর পর্যন্ত এবার নির্বাচিত আমরা আমাদের অনুষ্ঠানের এই অংশে তুলে ধরব নির্বাচিত গান যন্ত্রসংগীত পরিবেশনা নৃত্য কবিতা আবৃত্তি সাম্প্রতিক সময়ে ধারণকৃত নির্বাচিত মিউজিক ভিডিও ইত্যাদি আমাদের আজকের নির্বাচিততে থাকছে গান আমি অবাক চোখে দেখি আর মুগ্ধ হয়ে থাকি সবুজ পাতায় সোনা রোদের ঝিকিমিকি ঘুম ভাঙানো ভোরের পাখি ডাকা ডাকি আমি অবাক চোখে এবার এনটিভি অনুষ্ঠান সূচি এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে নওয়াজ মোরশেদ দীপুর প্রযোজনায় অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ রাত 8টা 20 মিনিটে থাকছে হাসান রেজাউলের পরিচালনায় ধারাবাহিক নাটক মা বাবা ভাই বোন দেখ জাপানি ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাবা মার তো চিন্তা থাকে আর মেয়ে যদি বড় হয় তাহলে তো
চিন্তার পরিমাণ আরও বেড়ে যায়। ভুটানি যেমন করেই হোক একটা কিছু ব্যবস্থা ওর হয়ে গেছে। এখন তোর একটা বিষয় যদি ফাইনাল হতো তাহলে আমরা খুব শান্তিতে থাকতে পারতাম। মা বাবা ভাই বোন, রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9টা 40 মিনিটে থাকছে তোহিন হোসেনের পরিচালনায় ধারাবাহিক নাটক চিরকুমার। আমি একজন প্রেমিক, আমি তো প্রেমিকার ডাকঘর করার না, আমি কেন ভয়চালে খোঁজ দিব? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, আমাদের আলাপের মধ্যে সব সময় ওই ফয়সালটা কি করে ঢুকে যায়? ফয়সালের খোঁজ আমি তোমাকে কেন দিব? আর ওকে তোমার এত কি দরকার? এখন আমার কি মনে হচ্ছে জানো? কি? তোমার সাথে ছাগলের তুলনা করা মানে ওই ছাগলটারও অপমান করা। অবশ্যই। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন আজ দুপুরে, এবার দুপুরের অতিথি। এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক মা বাবা ভাই বোন। নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শফিক খান দিলু। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা শফিক খান দিলু, শুভ দুপুর ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই ভালো তো? জি ভালো, আপনাকে পেয়ে আরও বেশি ভালো। আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি আর কি। ধন্যবাদ। এমনিতে তো খুবই ব্যস্ত থাকেন, নাটকের শুটিং থাকে বা অন্যান্য কাজ থাকে, তো যখন ব্যস্ততা না থাকে ওই সময় দুপুরবেলাটা কীভাবে কাটে? দুপুরবেলাটা মানে ব্যস্ততা থাকে আর কি, যেদিন আমার কোনো কাজকর্ম না থাকে ওই দিন আমি একটু গৃহস্থলীর কাজ করি, নিজের ব্যক্তিগত কিছু কাজকর্ম থাকে, তারপরে নাটকের কস্টিউম যেগুলো থাকে সেগুলো একটু রেডি করতে হয়, তারপরে আর আমার একটা বড় শখ হচ্ছে আমি একটু রান্নাবাড়া করি আর কি। রান্না করতে কি ছোটবেলা থেকে ভালো লাগে? হ্যাঁ, রান্না আমি ছোটবেলা থেকে করি। আচ্ছা। তার কারণ হচ্ছে যে লেখাপড়া তো করেছি বিভিন্ন জায়গায় থেকে, আর তারপরে মনে করেন যখন সার্ভিস করেছি বিভিন্ন জায়গায়, তখন ও ব্যাচেলার লাইফে যেটা করার দরকার, রান্নাবাড়া করা দরকার, ওইটা আমি শিখেছি অনেক আগে থেকেই, যার জন্য সেই চর্চাটা এখনো রয়ে গেছে আর কি। তাহলে ভাবির জন্য তো এটা খুবই খুশির খবর। হ্যাঁ, খুবই প্লাস পয়েন্ট। ভাবির আজকাল এমনি কাজ করা খুব কম করতে চায়, মানে আমি যেদিন বাসায় থাকি সেদিন তো পুয়া পারো। আপনার কোন রান্নাটা বা কোন খাবারটা ভাবির বেশি পছন্দ? পছন্দ সব খাবারই সে করে, আমি যেটাই রান্না করি। মানে অনেকে আছে না যে যে রান্না করে তার কিন্তু খেতে ভালো লাগে না, নিজেই রান্না করছে কিরকমই না, কিন্তু আমার কেন জানি নিজের রান্না নিজের খেতে খুব পছন্দ হয়, খুব ভালো লাগে, একদম অন্যরকম একটা বিষয়, যার জন্যই বুঝি আর কি যে নিশ্চয়ই মানে আমার ভালো লাগে মানে সবারই ভালো, সবার ভালো লাগবে। যেহেতু আমরা শুরু করলাম মা বাবা ভাই বোন দিয়ে, এনটিভির একটা জনপ্রিয় ধারাবাহিক নাটক যেটাতে একটা চমৎকার চরিত্রে আপনি কাজ করছেন, একটু এটা সম্পর্কে শুনি। না, চরিত্রটা চমৎকার আপনার কাছে কিন্তু পাবলিকের কাছে কিন্তু চমৎকার না। আচ্ছা। কারণ আমার সহজ সরল ভাই যে ঢাকা শহরে থাকে, বহু ছেলে মেয়ে নিয়ে মানে পুরো পরিবার, তো সেখানে আমি গ্রামে বসবাস করি, ওনার ছোট ভাই, কিন্তু মানে এমনই একটা চরিত্র, তা আমি চলে আসি গ্রাম থেকে শহরে, আসি এই জমিটা লিখে দাও, এই জমিটা লিখে দাও, ভাই এখানে একটা সই করেন, ইয়ে করেন, বা যা বর্তমানে যা হচ্ছে যা হচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে দেখা যায় যে বিভিন্ন জায়গায় যে আমরা তো গ্রামের কথা প্রায় ভুলেই মানে যেতে বসেছি, মানে সবাই শহরে থেকে অভ্যস্ত, গ্রামের দিকে নজরটা আমাদের খুব কম, দেখা গেল যে গ্রামে বাড়ি পড়ে আছে, জমাজমি পড়ে আছে সব, সেখানে খোঁজ খবর না নিয়ে দেখা গেল যে আমরা শহরবাসী হয়ে বসে আছি, আর শহর আর গ্রামে যারা থাকতেছে চাচাতো ভাই বা নিজের ভাই যারা থাকতেছে মানে ওইটা বিক্রি করতেছে, মানে বেদখল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, কিন্তু যখন ওইটা আবার শহর থেকে যখন গ্রামে যায়, যখন ওইখানে তারা বসবাস করার চিন্তা ভাবনা করে, ওই মুহূর্তে তারা বাধার সম্মুখীন হয়, কারণ ওই যে শুরু থেকে সমস্যা শুরু হয়ে, এটা সম্মুখীন হয় হচ্ছে আপন মানুষের দ্বারাতে, ভাই ভাইয়ের কাছ থেকে বাধাগ্রস্ত হচ্ছে, ভাই বোনের কাছে বাধাগ্রস্ত হচ্ছে, ভাই পাড়া প্রতিবেশীর দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে, যার জন্যে তাদের মধ্যে একটা
অনেক সময় সংঘাত সৃষ্টি হয়, একটা কমন চিত্র। হ্যাঁ, একদম কমন চিত্র। জমি নিয়ে মামলা মোকদ্দমাও চলে, যে এটা আমার তো বাবাই আমার লিখে দিয়ে গেছে, দেখা গেলো জাল দলিল বের করে ফেলছে, এই ধরনের অনেক কিছুই হয়। তো এই কুটিলতাটা আমার মধ্যে আছে, এটার মধ্যে বাস্তব চিত্রটা আমার মনে হয় সে একদম পরিষ্কারভাবে তুলে ধরছে, একদম গ্রাম বাংলার প্রতিচ্ছবি। আপনি তো আরো একটা চমৎকার কাজ করেছেন, এজাজ মুন্নার পরিচালনায় এনটিভির ধারাবাহিক শহর আলী। খুব মজার ক্যারেক্টার ছিল আর কি। একটু শুনি ক্যারেক্টার, মানে বাপ বেটা যেটা খুনসুটি, মানে এটা যে কত মজার ছিল, যা এখানে উল্টাটা আর কি, যেখানে আমি চাকরি করব, আমি স্ত্রী কন্যা সন্তানকে এক জায়গায় রেখে যাব, তারপরে আমি তাদের খোঁজ খবর নেব, তাদেরকে টেক কেয়ার করব, এটা জিনিসটা উল্টে, যে আমার স্ত্রী চাকরি করতেছে আর এখানে ছেলে মেয়ে আর আমাকে রেখে গেছে, মানে আমি গৃহিণী আর কি, রিভার্স উল্টাটা আর কি। তা এখানে মজার গল্প হচ্ছে যে আমরা মানে বাপ ছেলে, এত সুন্দর মজার গল্প ছিল যে মেয়েটা হোস্টেলে থাকতো, মানে ছেলেটা আছে দেখি ঘুমাতে ঘুরে দেখি নাই, ও আসলো কোথায় গেছিলি রে, ও আমি তো ইয়েতে গেছিলাম সোনারগাঁ হোটেলে গেছিলাম আমি ব্রেকফাস্ট করতে, তা হট কার সাথে, কই কেন সৌদি বাদশার সাথে, সৌদি বাদশার সাথে। আমি আবার মজা করে বলতাম যে দুপুরে তো লাঞ্চ করবি নাকি অন্য কোনো, না না দুপুর লাঞ্চ করা যাবে না, দুপুর আবার গিনির প্রেসিডেন্ট আসতেছে ওনার সঙ্গে আমার মনে হয় লাঞ্চের দাওয়াত আছে। আচ্ছা, মানে এই ধরনের বাবাও মজার ক্যারেক্টার, মজার ক্যারেক্টার ছিল। তো যেহেতু এই নাটক নিয়ে কথা বলছি, কমেডি নিয়ে কথা বলছি, আমি এবার একটু ফিরে যাব আপনার প্রথম করা টিভি সিরিজে অমিতাভ রেজার সঙ্গে চমৎকার যে একটা বিজ্ঞাপন করেছিলেন, যেটা দিয়ে যে বেশি দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল, আমি সেই যে বিজ্ঞাপনের ডায়লগগুলো আজকে কিন্তু আপনার কাছ থেকে শুনবো। আসলে হয়েছে কি যে আগের বিজ্ঞাপন আমারও দু একটা ছিল, তেমন নাম করা বিজ্ঞাপন না, একটা ইজি লোডেরও ছিল একটা, মানে এত কথা কখনো স্ক্রিনে কোনো আর্টিস্ট বলে না, যেটা আমাকে দিয়ে বলানো হয়েছিল। তখন আরও ই ছিল, কঠিন ছিল ব্যাপারটা, তখন এখন 35 ক্যামেরায় তখন শ্যুট হইতো, তখন আমাকে দাদা বলতেছে যে দিলু ভাই বেশি কাটটাট করো না, দেখো একবার পারো কি না। আচ্ছা আচ্ছা, তখন আমাকে স্ক্রিপ্ট দিল, দেখলাম, আগেই দিছিল, তারপরে আমি চেষ্টা করি। টিমটা খুব ভালো ছিল তখন। কত সালের দিকে ঘটনা? এটা 8 হবে, হ্যাঁ এরকম 7-8 এরকম হবে। তখন আমি বললাম আর কি, তখন ওখানে আমাদের পার্শ্ববর্তী দেশের ডিওপি ছিলেন, ওনারা পুরো টিমই, তখন বলতেছে দাদা শুরু করেন। আচ্ছা, তখন বললাম ঠিক আছে, তাহলে আগে রিহার্সেল হোক। তো মানে রিহার্সেল করতেছি, তখন আমি বলতেছি যে এই যে আমাদের শিরিন মা, একটু কপাল খুইলে গেল, ছেলে তো হিরো, একদম হিরো, যেমনি উঁচা লম্বা তেমনি গায়ের রং, ছেলে আমেরিকা থেকে ট্যালেন্ট পুলে MBA করে এসেছে, ছেলে বলে যে সবাই যদি MBA করে বিদেশে থেকে যায় দেশের সেবা করবে কে, একটা দায়িত্ব আছে না, হ্যাঁ ছেলে 99% ভালো, শুধু নাইট ক্লাবে যায়। নাইট ক্লাবে যখন মনে করছি যে নাইট ক্লাবে যায়, আমি তো আসল কথা বলে ফেলছি, ছেলে তো ভালো না, থলের বিড়াল বেরিয়ে গেছে, হ্যাঁ থলের বিড়াল বেরিয়ে গেল, তখন ওইটাকে ঢাকার জন্য আমি বলতেছি না মাঝে মাঝে, আধুনিক ছেলে তো, মানে ওটা কিছু না আর কি। এইটা যখন বললাম, বলার পর বললো যে না এবারই কাটো, ওইবার ক্লোজ কাটো, তার মানে ওটা শুট করে ফেলাইছি, রেকর্ড হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, বাহ চমৎকার, ওটা হয়ে গেছিল, ওটা খুব শর্টটাবি করে ফেলছিলাম আর কি, সবার মুখে মুখে অনেক জনপ্রিয় হয়ে গেছিল। আসলে হয়েছে কি বিজ্ঞাপন এখনো যে হচ্ছে, এখনো টিভিসি হচ্ছে, আগে কিন্তু মানুষ বিজ্ঞাপন দেখত, হ্যাঁ পছন্দ করত, আর এখন যেন বিজ্ঞাপনগুলো কেমন হয়ে গেছে, একটু অন্যরকম, অন্য ধাঁচে, হ্যাঁ অন্য ধাঁচের হয়ে গেছে। এরপরে অন্য আর কোন কোন বিজ্ঞাপন করা হয়েছে? বিজ্ঞাপন ওই যে প্রাণের জুস করছিলাম, তারপরে আপনার জমির ল্যান্ডের করছিলাম একটা, যে প্রথমে মানে বুঝায় আর কি, যে অনেক ভালো জায়গা মাইক্রোবাসি করে নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর দেখো রাস্তাটা সরু হয়ে গেছে, তারপর নিয়ে যাচ্ছে মোটরসাইকেলে করে, তারপর দেখা গেলো রাস্তাটা আরও সরু হয়ে গেছে, নিয়ে যাচ্ছে সাইকেলে করে, দেখা গেলো যে সামনে কাদা, কাদা পাড়ায় যাচ্ছি স্যান্ডেল এরকম বগল দাওয়ায় ধরে কাদা পার হয়ে যাচ্ছি, আর তারপর দেখো সামনে খাল, খাল পার হবো কীভাবে, তারপর বাঁশ দিয়ে দড়ি বেঁধে ঝুলোয় নিয়ে যায় খাল পার করে, নিয়ে যাওয়ার পর যখন জায়গা দেখাইলো, তখন দেখলাম যে বিশাল পানি, দেখা গেলো সামনে একটা গাছ, গাছের মধ্যে বাইনোকুলার দিয়ে সব দেখতেছে, বলতে ওই আমাদের হেড অফিস, কয়েকজন দেখতেছে নিচে পাটা ভেঙে গেছে, ওদের আবার সেবা যত্ন করতেছে আর কি, তখন বলতেছে যে আপনি কি জায়গা দেখবেন, আমি তাকাই দেখলাম যে না, তখন বললাম এখন বলেন এত জায়গা দেখাইলাম, এখন আপনার কতটুকু জায়গা লাগবে, আমি বললাম যে 3.5
কলে সাড়ে তিন আছে বলে হ্যাঁ আমি মরে গেলে মরে মাটিতে তৈবে না হের বিনলে মানে এতটুকু বিরক্ত হয়ে যায় এটাও খুব একটা ভালো বিজ্ঞাপন তারপরেও আরও আছে বিউটিন তারপরে বইয়ের বিজ্ঞাপন তারপরে ল্যান্ডের বিজ্ঞাপন আরও করছি বেশিরভাগই ছিল এই এই কমেডি ধাঁচে হ্যাঁ কমেডি ধাঁচে রে কমেডি হলেই আমার ডাকে আর কি কারণ আমরা আমরা দর্শকটা অনেক বেশি অভ্যস্ত দিলু ভাইকে ওই ক্যারেক্টারগুলোতে দেখতে আসলে হয়েছে কি আমার অভিজ্ঞতা থেকে আমি বলি কেউ যদি জীবন মানে প্রথম থেকে যদি স্ট্রাগল করে আসে সুখ দুঃখ কারো মধ্যে যদি থাকে সে কিন্তু এগুলো পারে সহজে ভাঙতে পারে একদমই আমার জীবন অনেক কষ্ট আছে তখন ওইগুলো মনে করার চেষ্টা করি তখন সেই ইমোশনটা চলে আসে আমার ভিতরে মানে পরিবেশ এবং পরিস্থিতি তখন বাধ্য করে ক্যারেক্টারের মধ্যে যদি মানে ঢুকে না যাওয়া হয় তাহলে কখনো এটা আসলে আপনার যে নাটকগুলোতে দর্শক অনেক বেশি পছন্দ করে সেটা হচ্ছে আপনার বরিশালের ভাষা বিভিন্ন অঞ্চলের ভাষা কিভাবে এত সুন্দরভাবে তাদের মতো নেটিভলি শিখলেন আসলে একটা ব্যাপার হচ্ছে কি একে তো আমি তো আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল আমি লেখাপড়া করছি খুলনাতে আচ্ছা গ্রামেও লেখাপড়া করছি গ্রাম শহর মিলে লেখাপড়া আমার গ্রামের ফ্লেভারও আছে আবার শহরেরও আছে বাবা সরকারি চাকরি করতেন সেই সূত্রে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে লাস্টে আস্তানা গেলাম যে খুলনা খুলনা ইন্ডাস্ট্রিয়াল শহর ওইখানে জুট মিলের সংখ্যা অনেক বেশি ছিল বাইরের লোক ফরিদপুর এবং বরিশাল আমার আশেপাশে যারা ছিল বেশিরভাগই ছিল বরিশালের যার জন্যে ওদের কথা শুনতে শুনতে মানে ওদের সঙ্গে ওইভাবে কথা বলতাম আমি যাচ্ছি বাতিদা যাও বাজারে যাইতে আসি ওদের সঙ্গে মানে ওদের মতো করে বলতে বলতে বরিশালটা আমার মানে কখন যে আমার আয়ত্তের মধ্যে চলে যাবে নিজেই টের পাইনি যেমন আমাদের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেরই বাড়ি বরিশাল না কিন্তু আরেক ভালো বরিশাল বলে কিন্তু মনে হয় না যে তারা অন্য ডিস্ট্রিক্টে হ্যাঁ ওর বলতে পারে আর পাবনা পাবনার জিনিসটা হচ্ছে কি খুলনা এবং যশোরের ওই এলাকার ভাষাই যেমন খুলনা বন্ধ বলে কি এত্তিছিস মানে কি করতেছিস আবার ইয়ে বলতে পাবনা সিরাজগঞ্জ থেকে বলছে কি করতিস আও কি করতিস আও মানে একই ধরনের খালি একটুখানি ভাস মারলেই হয়ে যায় পুরো মানে খুলনা এবং যশোরের কথা বইলে লাস্টে শুধু ধাক্কা মারলেই হইলে বুঝছে আও তাই নিয়ে মানে এটা বললেই কিন্তু ওই এলাকার হয়ে যায় এলাকা ভেদে ভাষাটা চেঞ্জ হয়ে যায় কিন্তু কিছুটা শিখার ব্যাপার আছে মানে যারা পাবনার যারা সিরাজগঞ্জের তাদের সঙ্গে কথাবার্তা আমি বলি ঠিকই বলি এবং তাদের কথার ভাষগুলো কীরকম তাদের কথার লয় তালগুলো কীরকম সেগুলো আমি খেয়াল করি যার জন্যে আমি এটা রপ্ত করার চেষ্টা অনেক বেশি সুন্দরভাবে আয়ত্ত করেছেন তো টিভিসি নিয়ে কথা বললাম নাটক নিয়ে কথা বললাম ভাই আপনার কিন্তু নতুন একটা চলচ্চিত্র রিলিজ হতে যাচ্ছে এটা সম্পর্কে আগে একটু শুনি হ্যাঁ আমি একটা অনুদানের ছবি তে মানে অংশগ্রহণ করেছি ওটা হচ্ছে এজেড মিন্টুর ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই এটার মধ্যে আমি একটা মানে রাজাকারের কমান্ডার বললেই চলে সেই কমান্ডার আমি ক্যারেক্টার করেছি নতুন আরেকটা ক্যারেক্টার হ্যাঁ নতুন আরেকটা ক্যারেক্টার ক্যারেক্টারটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি ভালো লাগছে মানে এর মধ্যে কোনো উচ্ছৃঙ্খলতা নাই মানে এটা আমি মনে করি যে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ছবি ছবিটা আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা মানে কেন জানি আমার মনে হচ্ছিল আমি যখন লিবারেশন হয় তখন আমি ক্লাস সিক্সের ছাত্র ছিলাম আচ্ছা আচ্ছা আমার চোখের সামনে আমি অনেক কিছু দেখেছি তার কারণ আমরা আমাদের বাসাটা ছিল একদম নদীর পাড়ে খুলনা সদর হাসপাতালের নদীর পাড়ে আমাদের বাসা ছিল নদীতে গোসল করতাম ওইখানে আমাদের চোখে অনেক কিছু পড়ছে আমার কেন জানি মনে হচ্ছে ক্যারেক্টারটা করতে যে আমি তারই প্রতিচ্ছবি দেখছি আচ্ছা একটা রাজাকার কমান্ডারের ভূমিকা কি সে কি করছে না করছে এই সমস্ত ওর ঘর ভাঙতেছে ওর ঘর দখল করতেছে অমুকের মারতেছে ওর মায়ের খাচ্ছেও লাস্টে পরিণাম কি হলো মুক্তিযোদ্ধারা আমার গুলি করে মাইরিয়ে ফেললো তো এই ক্যারেক্টারটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি ছবিটা আমার হ্যাঁ আমি মনে করি যে ডিরেক্টর সাহেব মানে অনেক খাটনি করছেন এই ছবিটার পিছনে মানে ব্যয়বহুল ছবি বলা চলে উনি মুক্তিযোদ্ধারা যে ধান খেত পাট খেত ময়লা জঙ্গলের উপর দিয়ে দৌড়ায় যাচ্ছে কাদা টাদা পাড়ায় তারপর যাতে পায় যে জোক লাগছে এত বড় বড় জোক পায় ছাড়াচ্ছে সেগুলো পর্যন্ত দেখাইছে অনেক বেশি রিয়েলিস্টিক এত সুন্দর আর আর ডিরেক্টর ছিলেন উত্তম গুহ শ্রদ্ধেয় দাদা উনি মানে এত সুন্দর মানে সব কিছু ম্যানেজ করছেন যে বাড়ি পুরাই দিছে দেখা যায় ধোঁয়া উঠতেছে বা সদ্য বাড়িটা পুরাই দিয়ে গেছে এই ধরনের যে ইগুলো করছে উনি মানে কাজগুলো করছে এটা
খুবই প্রশংসনীয়। আমি মনে করি ছবিটা খুব তাড়াতাড়ি মনে হয় মুক্তি পাবে এবং আমি এই ছবির মানে সাফল্য কামনা করতেছি আর কি। দিলু ভাই অনেক ব্যস্ত একজন মানুষ, আপনার নিয়মিত হচ্ছে শুটিং থাকে, নিয়মিত বিজ্ঞাপনের কাজ থাকে, এত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নতুন মুক্তি পেতে যাওয়া ছবির জন্য আসলে শুভকামনা রইল, আপনার অভিনয় জীবনের জন্য শুভকামনা রইল এবং চাই আপনাকে আবারও আমরা নতুন নতুন ক্যারেক্টারে দেখব। আমিও আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, এনটিভি কর্তৃপক্ষ এবং কলাকুশলী যারা আছেন তাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন এবং এই অনুষ্ঠান যারা দেখছেন তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন aajdupure@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ দুপুর।